আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ইরাকের মার্কিন বিমান বিমানঘাটিতে আবারও ভয়াবহ ড্রোন হামলা ভয়ানক অবস্থা দিল্লিতে মিলছে না আগুন লাশ শীর্ষে কুকুর বিস্তারিত খবরে জানবেন গাজায় ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করল হামাস ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাটানি করা অবাস্তব ও ধ্বংসাত্মক বলছে রাশিয়া তুরস্কের বিরুদ্ধে বাইডেনের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন ইতিহাসবিদরা সবশেষে জানবেন রাজপথ ছেড়ে এবার সশস্ত্র লড়াইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন মিয়ানমারের তরুণরা সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা ইরাকে একের পর এক হামলা লেগে আসে এই বিমান হামলার ফলে অনেক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে ইরাক ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে প্রতিবার হামলা চালানো হচ্ছে ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন নিয়ন্ত্রিত আল বালাদ বিমানঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসদ আশ সাবির সম্পর্কযুক্ত সাবমেরিন নিউজ চ্যানেল জানিয়েছে গতকাল আল বালাদ বিমানঘাটিতে ওই হামলা চালানো হয় চ্যানেলটি জানিয়েছে বিমানঘাটিতে হামলার সময় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরিচয় প্রকাশে অনিচ্ছুক ইরাকের একটি প্রতিরোধগামী সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেছে প্রতিরোধকামী সংগঠনটি দাবি করছে আল বিমান বিমানঘাটিতে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে এবং নিখুঁতভাবে ড্রোনটি লক্ষ্য আঘাত করে সম্প্রতি কেমিকেজ নামের এই অত্যাধুনিক ড্রোন ইরাকি প্রতিরোধগামী সংগঠনটির হাতে পড়েছে সম্ভবত সেটি মার্কিন সামরিক ঘাটিতে হামলার জন্য প্রথমবার ব্যবহার হল এই সংগঠনটি ইরাকে মার্কিন সেনা উপস্থিতির তীব্র বিরোধী এক সপ্তাহ আগে এই বিমান ঘাঁটি হামলার শিকার হয় সেই হামলায় ইরাকের দুই সেনা আহত হয়েছিল তবে মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি ভয়াবহ অবস্থা দিল্লিতে মিলছে না আগুন লাশ শীর্ষে কুকুর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আগুন মিলছে না তাই কেউ কেউ সঙ্গে নিয়ে এসেছেন ফ্রিজ আর বরফ দীর্ঘ লাইনে লাশের পছন্দ ধরেছে তাই বরফ চাপা দিয়ে রাখছে অনেকেই লাশ আবার কুকুর শীর্ষে এসব বেয়ারিশ লাশ ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি লাখ আটষট্টি হাজার ছিয়ানব্বই জন এবং মারা গেছে দুই লাখ চার হাজার আটশো জন দেশটিতে সাতাশে এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ বাষট্টি হাজার নয়শো জন এবং মারা গেছে তিন জন এর আগের দিন ছাব্বিশে এপ্রিল করোনা আক্রান্ত হয়েছে তিন লাখ উনিশ হাজার চারশো জন এবং মারা গেছে দুই জন বুধবার দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা সাতশোতে পৌঁছে গেছে আশঙ্কা সংখ্যাটা শীঘ্রই হাজার ছাড়িয়ে যাবে শহরের বিভিন্ন শ্মশানের বাইরে রাস্তায় টোকেন নিয়ে মরা দীর্ঘ লাইন বিশ ঘন্টা কেটে যাচ্ছে আগুন পেতে লাশ ছিঁড়ে খাচ্ছে কুকুর শ্মশানের দরজায় দরজায় ঘুরে জায়গা নেবে বরফ চাপা দিয়ে ঘন্টাও বাড়িতে সব রেখে স্বজনরা কুকুরের করা পোতার মৃত মানুষকে জন্য দিল্লিবাসীর প্রশ্ন এই যদি নরক নরক না হয় তাহলে ঠিক দিল্লির সুভাষনগর শ্মশানে টিনের চালের নিচে সারি সারি চিতা জ্বলছে উঠছে ছাই এই দৃশ্য অবশ্য নতুন নয় কিন্তু সেই ছাই উড়ে পড়ছে পাশের যে চাতালে সেই চাতাল ধরে এখন মরদেহ সরপিল রেখা এক ঝলক তাকালে মাছা সঙ্গে দড়িতে বেঁধে রাখা অন্তত পনেরো বিশ জনের দেহ চোখে পড়ে পাশের উঁচু বাঁধানো জায়গায় ঘি এবং প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বসে আছেন পরিজনরা এক ঘন্টা দুই ঘন্টা নয় ষোলো থেকে বিশ ঘন্টা বসে আছেন কেউ কেউ শুধু এটি শ্মশানের ছবি নয় দক্ষিণ দিল্লির বিকাশ নগরের সোমবার রাতে পঁয়ত্রিশ বছর বয়সী এক করোনা রোগীকে নিয়ে যাওয়া হয়েছিল দিনদয়াল হাসপাতালে যথারীতি শয্যা না পেয়ে ফিরে এসে বাড়িতে রাখা হয় মাঝরাতে শ্বাসকষ্টে মারা যান তিনি শেষ রাত্রে নিকটবর্তী রনহোলা শ্মশানে গিয়ে দেখা যায় গেট বন্ধ অথচ তখন বাইরে ছয় জনের মরদেহ লাইন জানা যায় টোকেন দেওয়া হয়েছে কখন ডাক আসবে বলা যাচ্ছে না বাড়ি ফিরে বরফবন্দি করে রাখা হয় মরদেহ সুভাষনগরের শ্মশানে করোনায় মৃত বাবার দেহ নিয়ে গিয়েছিলেন চল্লিশ বছর বয়সী মনোমিত সিং তিনি বলেন অ্যাম্বুলেন্স গাড়ির ভিড় কাটিয়ে শ্মশানে ঢুকতে যাবেন তার আগে রাস্তা আটকালেন এক কর্মী জানিয়ে দিলেন আর দেহ নেওয়া যাবে না কারণ দাহ করার জায়গা এবং কাট নেই আর সিএনজি চুল্লিতে একসঙ্গে দুজনের বেশি দাহ করা যায় না তাতেও এক একটি দেহের পেছনে কমপক্ষে নব্বই মিনিট সময় লাগবে এরই মধ্যে লাইনে চব্বিশ জনের দেহ রয়েছে তাই অন্য কোথাও যেতে হবে তাকে এরপর পশ্চিম বিহার এলাকার একটি শ্মশানে গিয়ে বাবাকে দাহ করেন তিনি মনমিত আরও বলেন সরকার হাসপাতালে অক্সিজেন দিতে পারছে না অন্তত শ্মশানে জায়গা দিক যাতে পৃথিবী থেকে বিদায়টা ঠিক মতো হয় গাজায় ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করল হামাস ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি ভবনের উপর ইহুদিবাদে ইসরায়েলের একটি ড্রোন পড়েছে লেবাননের আল মায়দিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে গতকাল গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় বেইথানুন শহরের একটি ভবনের ছাদের ওপর ওই ড্রোনটি পড়ে স্থানীয় বাসিন্দারা ড্রোনটি উদ্ধার করে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সদর দপ্তরে পৌঁছে দেয় তবে ফিলিস্তিনের গণমাধ্যমগুলো ভিন্ন খবর সেপেছে তারা বলছে গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের গুলিতে ভূপাতিত হয়েছে ওই ড্রোন পূর্ব জেরুজালে আলকুচ শহরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের সঙ্গে ফিলিস্তিনি মুসলিমদের গত কয়েকদিন ধরে যখন দফায় দফায় সংঘর্ষ চলছে এবং পুরো ফিলিস্তিন জুড়ে ইসরায়েল বিরোধী উত্তেজনা বিরাজ করছে তখন এই ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল গত সোমবার ইসরায়েলি কয়েকটি সূত্র জানিয়েছিল গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে লক্ষ্য করে একটি মর্টারের গোলা নিক্ষেপ করা হয় এরপর গাজা থেকে চল্লিশটি রকেট সরা হয়েছে ফাতা আল আকসা শহীদ ব্রিগেড এবং ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের আবু আলী ব্রিগেড এসব রকেট সরার দায়িত্ব স্বীকার করেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে টানাটানি করা অবাস্তব ও ধ্বংসাত্মক বলল রাশিয়া রাশিয়া বলছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দেশটির পরমাণু সমঝোতায় অন্তর্ভুক্ত করার যে চেষ্টা পশ্চিমা দেশগুলো চালাচ্ছে তা অবস্তব ও ধ্বংসাত্মক বিষয়টি নিয়ে বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রুশ প্রতিনিধিরা সরাসরি কথা বলবেন বলেও মস্কো জানিয়েছে জাতিসংঘের ইউরোপীয় দপ্তরে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ জার্মান ম্যাগাজিন স্পাইগেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি বলেন ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা বা দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনো সম্পর্ক নেই উলিয়ানভ বলেন ভিয়ানায় পরমাণু সমঝোতা বিষয়ক দুই দফা বৈঠকে অংশ নিয়ে আমার এই ধারণা হয়েছে যে শুধুমাত্র মূল পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করলেই কেবল ভিয়ানা বৈঠক থেকে ফল পাওয়া যাবে অন্য কোনো বিষয় অন্তর্ভুক্ত করা বা কোনো পূর্ব শর্ত আরোপ করার চেষ্টা হলে এই আলোচনা ব্যর্থ হবে আলোচনার এই পর্যায়ে আমেরিকা ও ইরানি প্রতিনিধিদের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা প্রায় অসম্ভব বলে বর্ণনা করেন ভিয়েনা বৈঠকে রুশ প্রতিনিধি দলের প্রধান উলিয়ানব তিনি বলেন ইরান আমেরিকা সরাসরি সাক্ষাৎ ছাড়াও এই বৈঠক থেকে ফল বের করে আনা সম্ভব তুরস্কের বিরুদ্ধে বাইডেনের মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে বলছেন ইতিহাসবিদরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন উনিশশো সালে সংগঠিত আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যা বলে যে স্বীকৃতি দিয়েছেন তাতে ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে তুরস্কে ইতিহাসবিদরা বলছেন এই স্বীকৃতি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বাস্তবতার সঙ্গে এর কোনো ধরনের সম্পর্ক নেই হুররিয়াতের খবরে বলা হয় ইতিহাসবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক ইলবার অটাইলি মঙ্গলবার বলেছেন যুক্তরাষ্ট্র গণহত্যার শব্দটিকে বড় করে তুলে ধরার চেষ্টা করছে কিন্তু হত্যার বিনিময়ে হত্যা গণহত্যা বলা যায় না সংঘাতটা হয়েছে একটি সাম্রাজ্যের পতনের সময় একই ছাদের নিচে অপরাধ ধমন করার চেষ্টা করতে গিয়ে মূলত অপরাধটি সংগঠিত হয় ওয়াটালি ব্যাখ্যা করেছেন আজকে রাজনীতিবিদদের মধ্যে সালে ঘটনাকে খ্রিস্টানদের বিরুদ্ধে তুর্কিদের বা গণহত্যা বলে অভিহিত করার প্রবণতা দেখা যাচ্ছে ভারী অপরাধ না হলে গণহত্যা বলা যায় না শব্দটি উচ্চারণ কিন্তু বেশ কঠিন তিনি বলেন বিশ্বের সবচেয়ে বড় গণহত্যা সংগঠিত হয়েছে ইহুদিদের বিরুদ্ধে এরপর হল রোমানি গণহত্যা নাসিরা ইহুদিদের একত্রিত করে এবং বন্দী শিবিরগুলোতে ধারাবাহিকভাবে নির্দোষ মানুষকে নির্মমভাবে হত্যা করে একে বলা হয় গণ হত্যা অর্টালি বলেন রাজনৈতিক উদ্দেশ্যে প্রাথমিকভাবে ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে তিনি বলেন বাইডেন বর্তমানে এমন অবস্থায় রয়েছেন যেখানে তিনি তার কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারছেন না তিনি ক্ষমতায় নেওয়ার পর থেকে ট্রাম্পের যে একটিমাত্র আলাদা কাজ করেছেন তা হলো ভ্যাকসিনের বাজেট আর এখন তিনি আর্মেনীয় হত্যাকে গণহত্যা বলে স্বীকৃতি দিলেন মূলত পয়েন্ট অর্জনের জন্যই তিনি কাজটি করেছেন রাজপথ ছেড়ে এবার সশস্ত্র লড়াইয়ের প্রশিক্ষণ নিচ্ছেন মিয়ানমারের তরুণরা মিয়ানমারের সেনা শাসকদের বিরুদ্ধে লড়াই করতে অন্তত একশো তরুণ সামরিক প্রশিক্ষণ নিচ্ছেন সম্প্রতি নিজেদেরকে সেনা বিরোধী নতুন শক্তি হিসেবে ঘোষণা দেওয়া একটি দলের প্রকাশিত ভিডিও থেকে এই তথ্য জানা গেছে ভিডিওতে তারা মিয়ানমারের ভাষায় জনগণের জন্য লড়াইয়ে তাদের প্রস্তুতির কথা বলেছেন সেখানে আরও দেখা যায় ভোরের আলোয় তরুণরা একটি বনাঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছেন মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলা হয় ভিডিওটি প্রকাশ করা মিয়ানমারে ওই সংগঠনটি নিজেদেরকে চলমান সেনা শাসন বিরোধী নতুন শক্তি হিসেবে বিবেচনা করছে সংগঠনটির প্রতিষ্ঠাতা মন মন বার্তা সংস্থাটিকে জানিয়েছেন ইউনাইটেড ডিফেন্স ফোর্স নামের এই বাহিনীটি বানানোই হচ্ছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের নিয়ে দমন পীড়নের হাত থেকে বাঁচতে যারা পালিয়ে এসেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে গত পয়লা ফেব্রুয়ারি সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন বিক্ষোভকারীদের মধ্যে অনেকে যে এখন মিয়ানমারের সীমান্ত এলাকাগুলোতে জাতিগত সশস্ত্র বিভিন্ন বাহিনীর কাছে প্রশিক্ষণ নিচ্ছেন আমরা এখানে তিন মাসে সামরিক প্রশিক্ষণ নিতে এসেছি আমাদের সবার একটাই লক্ষ্য বিপ্লব এখানে আসা বেশিরভাগই বিশের ঘরে বেশিরভাগই ছাত্র পঁয়ত্রিশ চল্লিশ বছরেরও অনেকে আছেন তবে সবচেয়ে বেশি জেট প্রজন্মের বলছেন মন মন গত শতকে শেষ দশকের মাঝামাঝি থেকে শুরু করে চলতি শতকের প্রথম দশকে জন্ম নেওয়াদের অনেক গণমাধ্যমে জেনারেশন জেট বা জেট প্রজন্ম ডাকা হয় মনমন নতুন বাহিনী হিসেবে ইউনাইটেড ডিফেন্স ফোর্সের আত্মপ্রকাশের কথা জানালেও বাহিনীটির কর্মকাণ্ডের ধরন স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রসঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি মনমন জানিয়েছেন এখন তাদের প্রশিক্ষণে বিশজন নারীসহ প্রায় আড়াইশো জন অংশ নিচ্ছেন মিয়ানমার জুড়ে তাদের সংগঠনের সদস্য প্রায় এক হাজার বলেও দাবি করেছেন তিনি